গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অ্যান্ড আই হোপ কি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে ব্লগটিকে স্টার্ট করি। আর তোমরা সবাই ভাবছো যে আমি সকাল সকালে তো সেজেগুজে কী করছি। সেজেছি কারণ শর্ট ভিডিও রিলস এগুলো বানাচ্ছিলাম, বাস এখন ওগুলো হয়ে গেছে। কারণ ওগুলো সকাল সকাল আজকে সকালে ফ্রি ছিলাম তো এক্সারসাইজ করিনি, তো ভাবলাম আগে ওগুলোই করে নিই, নাহলে এই কাজগুলো না থাকতে থাকতে বিকেল বিকেল গড়া বিকেল গড়িয়ে যায়, বিকেল থেকে সন্ধ্যা রাত্রি হয়ে যায়, এক এক সময় হতেও হয়ও না। তো তার জন্য সকালে যখন মানে সকালে করে নেওয়াটাই বেশি আমার মনে হয় ভালো, নাহলে না এক এক সময় এই বেরিয়ে ঠেরিয়ে যায়, লাস্টে আর হয় না। তো তার জন্য আজকে সকাল সকালই করে নিলাম, আর এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হলো একটু ঠান্ডা লাগছিলো আমার, যেরকম হয় রেগুলার সেম জিনিস, এই নাক দিয়ে ভ্যাবের ভ্যাবের পড়তেই থাকে শুধু। তো তার জন্য এখান থেকে স্টার্ট করছিলাম, মানে রোদ তাপাচ্ছিলাম, তার জন্য ভাবলাম এখনই স্টার্ট করে দিই। তো এখন প্রায় 11টার মতন, না পৌনে 12টা বেজে গেছে, ভালোই লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তো তার জন্য সকালে লেট হয়ে গেছে। আর আজকে খুবই ইচ্ছে করছে কিছু ভালো কিছু মানে রান্না করতে, ভালো কিছু খেতে। দেখি কি আনবে, এখনও হয়তো বাবা বাজার থেকে আসেনি, আমি এতক্ষণ তো ওই ছাদে ছিলাম আর সিঁড়ির ওখানে ছিলাম, মানে ওই কাজ করছিলাম। তো এখন ঘরে গিয়ে দেখবো কি আনবে, কি ব্যাপার বিদ্যুৎ কি এনেছে বা কি আনবে জানিও না, যাই হোক দেখবো। যদি ভালো কিছু থাকে, লাইক আজকে তো যেরকম সানডে, চিকেন হওয়ার তো অনেক সম্ভাবনা আছে, তো যদি হয় মানে সম্ভাবনা, উচ্চারণটা ঠিক করলাম নাকি কী জানি, মাঝে মাঝে উল্টো পাল্টা যে কী বলতে থাকি আমি, যাই হোক অনেক পসিবিলিটি আছে যে আজকে তোমার হলো চিকেন হবে। তো যদি আজকে আনলো তাহলে তো আমি সত্যি সত্যি আজকে রান্না করবই করবো, কারণ আজকে সকাল থেকে প্রচণ্ড ইচ্ছে করছে রান্না করতে, মাঝে মাঝে হয় আমার এরকম। তো আজকে করবই, সকাল সকাল একটা মানে কুকিং শো দেখেছিলাম তো তার জন্য আর একটু বেশি ইচ্ছেটা, মানে এরকম কোনো কুকিং মানে কুকিং মানে কী বলবো চ্যানেল ফ্যানেল যদি সামনে চলে আসে আর ওগুলো যদি দেখি না দু একটা, তারপর আমার পুরো ইচ্ছা জেগে যায় যে আমিও আজকে কিছু রান্না বান্না করবো। চলো আর কথা বাড়াবো না, ঘরের দিকে যাওয়া যাক, গিয়ে দেখি রিয়া কী করছে। হ্যাঁ তাহলে এখন বাবার তো এখনও আসেনি, কী করবো এবার? এবার চল খেয়ে নি। হ্যাঁ এটাই ভালো হবে, খেয়ে স্নান করে নি, বাবা যখন আসে, বাবা চলে এসো, আসে এখনই চলে আসে, বাবা একটু কাজে গেছে, মেন কথা ওখান থেকে দেরি হচ্ছে, জন্য জানি জানি মা আমাকে সকালবেলা বলেছিল, আর বাবা ফোন করেছিল, আমি ওটাই হলাম যে আমি এইমাত্র 15-12টা দেখে আসলাম, ওখানে দেখাচ্ছে 11:30টা, না এটা যে কোনো টাইম এখন ভাবছি স্নানটা করে নি ফটাফট, কারণ মা বলছে যে আর দেরি করিস না, তাড়াতাড়ি স্নানটা করে নি, আর বাবা আজকে চিকেন এনেছে তো তার জন্য আমি রান্না করবো। তার রান্না যদি আগে করি পরে যদি স্নান করি তাহলে রোদ চলে যাবে, তো তখন আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য মাকে বলছে আগে স্নান ঠান করে আয়, তারপর তোরা ফ্রি ভাবে যা খুশি কর, আমি আসবো না রান্নাঘরে। তো ভালোই হলো, বেশ মা এখানে আদা আর গোলমরিচ, তাই তো গোলমরিচটা বেটে রেখে দিয়েছে, রেডি করে দিয়েছে। আর এই যে এখানে কী কী দিয়েছে বলুন, এখানে লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ, জিরে গুঁড়ো আর লবণ আর তেল, অল্প তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। হ্যাঁ এটা দেখেই মনে হচ্ছে কি জিনিসটা তৈরি হয়ে গেছে, জুসি। হ্যাঁ একদমই, আর আমাদের ঘরে সবাই রাঁধুনি, মানে পাকামি দেখো, আমি বললাম আমি করবো, উনি একেবারে নিয়ে একেবারে কত তাড়াতাড়ি পারবে করার চেষ্টা, তাই না? তুই তো লেটেস্ট, তুই ও এটা করবে করে, এই যে দেখো কাচি আমার হাতে, মানে ও বোনের চুল কাটতে চলে গেছে কাল, কয়েকদিন আগে আমারটা কাটলো, তারপর নিজেরটা কাটলো, আজকে বোনেরটা, ওই মানুষ ফোন চুল কেটে দিয়ে আসলো। তো আমি কি করবো, আমি ফ্রি ছিলাম তখন আমিই করতে থাকি যতদূর, আমি বলেছি আজকে আমি করবো, আর এর বেশি পাকামি কারণ তুই আমার জন্য কেন চলে গেলি, তো তুই আমার জন্য একটু ওয়েট করতে পারলি না, বেশি পাকামি আর ওয়েট হচ্ছে না, যা মানে কে কার আগে করবে, এই হলো আমাদের অবস্থা। মাকে তো অনেক কষ্ট করে আটকেছি, তাই না? আজকে তো আমার মাকে আটকেছি, মা বলেছিল তোরা বাজে করিস, আমি করবো, আর অনেক কষ্ট করে কনভিন্স করেছি, আর এটা তো দেখি মনে হচ্ছে ওরে বাবা আমাদের ঘরে সকাল থেকেই মানে আটকা আটকিটাই বেশি শুরু হয়, সবজি কাটা দিয়েও আমাদের এটা হয় যে কোনো সবজি মানে দেখে মনে হয় যেরকম ফুলকপি টুলকপি বাঁধাকপি দেখে কাটতে ইচ্ছা করলে সবাই সবাইকে আটকায় না, তুই কাটবি না আমি কাটবো। আমাদের কাজের ভূত বা কাজের স্পিড তখনই মানে যখন দেখছি মানে মোবাইলে চার্জ 15% 20% তখন সবাই তো সবাই না 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 চল ছাড় তুই আমি আমি কাজ করি, কারণ কে শুয়ে থাকবে কে বড় হবে ওর জন্য। এবার যখন মোবাইলে 90% চার্জ থাকে 80% চার্জ এখন অনেক টায়ার্ড, এখন আর কোনো কিছু আমরা সব কাজ দিয়ে বা সব তুই কর ও কর, হলে হলো না হলে নেই, একদম যেই চার্জ সে সাথে না 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 করতে হবে বাস। আর মা এখানে রসুন কাটছে, আর কি কাটবা
সবই কি তুমি কাটবা? হ্যাঁ, পিয়া জালু ওগুলো সবই। মানে আজকে টানাটানি লেগেছে, মোবাইল চার্জে না, এর জন্য সবার টানাটানি। এই হলো তখন থেকে তাই বলে যাচ্ছে রিয়া যে মা, আরে দিদি আমরা কেন বলতো সবাই এত কাজ করে যাচ্ছি, কারণ মোবাইল চার্জে আছে। যদি যদি এখন মোবাইলটা মানে ফুল চার্জ থাকতো তাহলে আর কারো পাত্তা পাওয়া যেত না। ঠিকই বলেছে, তাহলে তুমি করো এটা, আর আমি তাহলে কী করবো? এখন আমি করতে এসেছিলাম, এখন আমি সাইড হয়ে গেলাম, তোমরা আগে রেডি করে দিবা তারপরে আমাকে। তুমি তুই হাসিস না? অন্যদিন মা এইসবের কথা ব্যস্ত থাকে, হ্যাঁ, যে আমাকে মার ওই যে অনলাইন কাজ, হ্যাঁ হ্যাঁ, এখন যেহেতু মোবাইল চার্জে আর কাজও নেই আর কিচ্ছু নেই, এখন এটাই কাজ। কেউ কাউকে কোনো কাজ শান্তিতে করতে দিব না। না আমি আর কখন সকাল থেকে লাফাচ্ছি, আমি করবো এই করবো ওই করবো। তুই তো চুল কাটতে গিয়ে তোর রেপুটেশনটা খারাপ, ওখানে যদি না যেতিস তাহলে তোর রেপুটেশনটা খারাপ হতো না। বোঝাই যাচ্ছে তোর ইন্টেনশন একটু কম কম, তোর কারাকারি স্বভাবটা বেশি, এর জন্যই তোকে আমরা সাইড লাইন করলাম। কিরে চুপচুপ করে কাজ করছিস যে, তোর তো শেয়ার করার কথা ছিল, তুই তো বলেছিস তুই রেগুলার সব কিছু শেয়ার করবি, এখানে চুপচুপ করে এগুলো কি করছিস? এখানে এখানে এটা লঙ্কা, রসুন আর লঙ্কা পেস্ট করছিস চুপচুপ করে, শেয়ার না করে? এইভাবে আমার পিছনে একজন মিডিয়া পার্সন লেগে গেছে, আমি ভুলে গেছি এটা কি, আমি বুঝি কি। কিন্তু তোর তো কথা ছিল, তোর তো কথা ছিল শেয়ার করে সব কাজ করবি। না না মনে কেউ কোনো খারাপ পাবে না, আমি শুধু লাগাতে এগোতে পারিনি কাজে, যার কাজটুকুই হলো একটু আপনারা কম দেখলেন ব্যাস। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করলাম, লাফালাফি করলাম যে আমি এই করবো সেই করবো, পুরো রান্নাটাই আমি করবো, মানে কি বলবো অতিরিক্তই বলে ফেলেছিলাম। এখন দেখি বুনুই করছে, মাই করছে, ওই আমি একটু রান্নাটা লাস্টে করবো আর কি, ওনারাই সব রেডি করে দিচ্ছে, আর আমি এখন একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি আর কি। করবো কোনো কাজ নেই তো, ঘরের মধ্যে ঘুম ঘুম পাচ্ছে, মোবাইলও নেই যে দেখবো, ওটা চার্জে বসানো আছে। মা উঠলো, তুই বসে বললি? কেন যে বসলাম, তুই বসবি? তোকে কেন, তুই চশমা টশমা কেন পড়তে এসলিস? ইস ভগবান, তুই কেন বসে গেলি? ভালো থেকে দেখতো চোখ ঠোক লাল হয়ে গেলে মা। এই তো মনে আছে একবার এরকম করেছিলাম, তোকে সত্যি মার খাওয়াছিলাম। হ্যাঁ এরকম না, আমার পেঁয়াজ কাটার জন্য চোখে জল ছিল তো অনেকক্ষণ ধরে আমি হাসছিলাম, মা এখানে ছিল, যেই মা আসে সাথে সাথে আমি ছোট থেকে ফালতু, এটা সবাই বোঝাই যায়, ওটা তোকে দেখলেও বোঝা যায় যে তুই একটা মোটর ফালতুই আছিস। আমাকে মোটর দেখলেও বোঝা যায় না। এখানে রসুন আর লঙ্কা বাটাটা যেটা রিয়া বাড়ছিল সেটাও মিশিয়ে দিলাম, কারণ ও এখন আবার আলু কাটছে, তো সেটা কাটতে কাটতে অনেকটা টাইম এখানে ম্যারিনেট হয়ে থাকবে, তাহলে জিনিসটা বেশি টেস্টি হবে। তো এখন ফার্স্টে দিয়ে দেবো পেঁয়াজগুলো, আলুটাও আগে ভেজে নিলে হতো কিন্তু আবার বেশি গলে ফলে যাবে, কারণ মানে এটা চিকেন তো, তার জন্য সেটাই করি। ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে, তুই যেটা ভালো বুঝছিস সেটাই কর। তো এখন লবণটা দিয়ে দেবো অল্প, কারণ মাংসটাতে অলরেডি লবণ দেওয়াই আছে তার জন্য। তো পেঁয়াজগুলো যেহেতু এখন ব্রাউন হয়ে এসেছে তার জন্য এখন দিয়ে দিব রসুন আর আলুগুলো। অলমোস্ট ভাজা হয়েই গেছে, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এর থেকে যদি বেশি রাখি তাহলে আবার কী হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন আবার টেস্টটা বিগড়ে যাবে। তাই এখন এই মাংসটা মিশিয়ে দেবো। তো 15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম, এখন অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে, এখন জাস্ট বাড়িয়ে ভাজা ভাজা করে দেবো, ব্যাস তাহলে রান্না শেষ। আগের থেকে যেহেতু সব মশলা ফসলা দেওয়াই ছিল তার জন্য বেশি ঝামেলা করতে হয়নি, ফটাফটি হয়ে গেল প্রায়। আর আমি আবার কষানোটাকে না ভাজা ভাজা বলি, মানে আমার মা ভাজা ভাজা বলে তাই আমিও ভাজা ভাজা বলি। নর্মালি সবাই বলে ভালো করে কষাবো, আমি বলছি ভাজা ভাজা করবো, ব্যাপার দুটো কিন্তু একই।
কিরমন পছন্দ হয়েছে? হ্যাঁ। এত জিভ নাড়াচ্ছিস কেন? সুনীলটা যা বেরিয়েছে না, আমার খিদে পেয়ে গেছে। আজকে সকালে একটু কম খেয়েছিলাম, ভালোজি কম খেয়েছিলাম, একদিন ভালো হয়েছে, দুপুরে ভালো করে খাবো, কিন্তু এখন তো থাকতে পারছি না। রাইট। আর আমারও প্রচন্ড দেখে লোভ লাগছে, আমি জাস্ট ওয়েট করে আসছি যে কখন কষানোটা কমপ্লিট হবে, অ্যান্ড দেন আমরা খেতে বসবো। আর তার সাথে কি আছে আজকে? তার সাথে বেগুন ভাজা। ও, আর মা যে বলেছিল করলা ভাজা করতে? করলা ভাজা তো আর মানে মা কেটে দেয়নি, আমিও আর করিনি, তো ওটা বাদ। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে বেগুন ভাজা আর এটা। বেগুন ভাজা মানে কি? বেগুন ভাজা দিয়ে ভাত খাবি? বাবা বলছে যে বেশি করে মানে ঝোলটা ভালো করে বানাবি, কষা কষা করবি, মানে অল্প ঝোল দিয়ে করবি। হ্যাঁ, কি করবো বল? না, আমি খাবো না বেশি ঝোল দিয়ে। তা কি করবো মানে? হ্যাঁ, কম ঝোল। আমার কষাটা খেতে বেশি ভালো লাগে, তোর কোনটা ভালো লাগে? ভালো লাগে, আমার কষানো অলরেডি কমপ্লিট, কারণ পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার যেটা করবো সেটা হলো জল দিয়ে দেব। দেখবি জলটা কতক্ষণ দিতে হবে সেটা দেখে বলিস আমাকে। হয়ে যাবে তাই না? এতটুকু দি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা অলমোস্ট 5 মিনিট হয়ে গেল ফুটে যাচ্ছে। এখন এর মধ্যে আমি গরম মশলা মিশিয়ে দিব। বাস তখন থেকে বাস বাস বলে যাচ্ছি, বাস আর হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার নিজেরই এত মানে কি বলবো, খিদে পেয়ে গেছে, তার জন্য আমার নিজেরই 14 বার করে মুখ থেকে বাস বাস বেরিয়ে যাচ্ছে, নিজেই ওয়েট করতে পারছি না। মা বললো মনে করে গরম মশলাটা দিস, তখন থেকে আমি শুনে যাচ্ছি তুই বাস বাস করে যাচ্ছিস, তুই আজকে কিছু উল্টা পাল্টা করে ছাড়বি। তো মা মনে করিয়ে দিল, তার জন্য আমি ফটাফট চলে আসলাম গরম মশলা নিয়ে। আমিও অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম গরম মশলার কথা। তো রান্না করতে গেলে কিন্তু এটা একটু হয়, এত আমি একটু ভুলে যাই। হ্যাঁ, এটা একটু আমার অভ্যাস আছে, এই জন্য মা আমাকে আগের থেকে সবসময় রেডি করে দেয়, তারপরেই আমি বসাই। নাহলে আমার মানে হচ্ছে এমন রাঁধুনি যে সামনে সব রেডি থাকতে হবে, তাহলে ও কিন্তু ফাটাফাটি রান্না করে। টেস্ট কোথা থেকে জানি না, মাঝে মাঝে এত ভালো হয়ে যায় যে নিজেই অবাক হয়ে যায়। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা ধরে আমরা কিন্তু হাঁটছি না। আমরা জাস্ট মানে 2-5 মিনিট হলো, এতক্ষণ মোবাইল টোবাইল দেখছিলাম, তো 5 মিনিট হলো হাঁটাহাঁটি করলাম, এখন হয়ে গেছে, এখন ঘুমাবো। ও বলছে দিদি ঘুম পাচ্ছে চল ঘুমিয়ে পড়ি, আমিও ভাবছি আমারও ঘুম পাচ্ছে চল ঘুমিয়ে পড়ি, মানে ওকে আমি তাই বললাম যে চল ঘুমিয়েই পড়ি, এখন তো আর কোনো কাজ নেই। আর হলো বেশ দিনটাও মানে মেঘলা মেঘলা টাইপের, তো তার জন্য অত বেশি এনার্জিও লাগছে না। আজকে আর রাসমেলা যাবো না মনে হয়। যাবি না আজকে? আজকে আর যাবো না রাসমেলা, হয়ে গেছে এন্ড এখানেই, রাত ঘোরাফেরা এখানে এন্ড। অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান আছে 5-6 দিন পর থেকে, তাই না? হ্যাঁ, বাবা বলছে আগে বসুক সবকিছু জমুক, তোরা কি আগে আগে দৌড়াচ্ছিস, এখনো বসে বসেনি, এসে আবার সেই একই কথা বলবি যে এখনো দোকান বসেনি, কেন পাঠালা তোমরা। তো যাই হোক, ওগুলোই তো, যখন রাসমেলা যাবো তখন তো সেটা তোমাদেরকে নিয়েই যাবো। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে কালকে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত যদি আমাদের এই ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দেবে, অ্যান্ড কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ব্লগটি কেমন লাগলো। এছাড়া যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।